নমস্কাৰ স্বাগতম জানাইছো আপুনি চাই আছে সুপার প্রাইম 18 আর এই মুহূর্তৰ ডাঙৰ খবৰটো আহিছে মার্ঘেৰিটাৰ পৰা তিনিটা মার্ঘেৰিটা যত এগৰাকী কণমানি 12 বছৰীয়া কিশোৰীৰ জঘন্য ধৰ্ষণকাণ্ড হত্যাকাণ্ড সংঘটিত হৈছিল সেই ঘটনাৰ মূল অভিযুক্ত কৰা হৈছে এনকাউণ্টাৰ আৰক্ষীৰ এনকাউণ্টাৰৰ ঘটনা মার্ঘেৰিটাত মাত্ৰ কিছু সময় পূৰ্বে আহিছে আমাৰ এই খবৰ মূল অভিযুক্ত আনন্দ তাতিক এনকাউণ্টাৰ কৰিছে আৰক্ষীয়ে আনন্দ তাতি ভৰিত গুলি লাগিছে অৰুণাচলৰ নামচাঙত আত্মগোপন কৰি আছিল আনন্দ তাতিয়ে লুকাই আছিল আনন্দ তাতিয়ে ঘটনা সংঘটিত কৰাৰ পিছৰে পৰা আৰু নামচাঙৰ দেওমালী পথৰ পৰা কৰাত্ত কৰি আনিছে আৰক্ষীয়ে গ্রেপ্তারের পাশতে এনকাউন্টার করা হয়েছে আনন্দ তাতিক নামচাং বাগিচার পৰা লৈ অনার সময়তে এই ঘটনা ঘটিছে সৌপুরীত গুলি লাগিছে লম্পট আনন্দ তাতিৰ যি আনন্দ তাতিয়ে সেই পৈশাচিক কাণ্ড সংঘটিত কৰিছিল নিজ ঘৰতে থৈ যোৱা এগৰাকী 12 বছৰীয়া কিশোৰীত অতি নির্মমভাবে প্রথমে ধর্ষণ ভয়ঙ্কর নির্যাতন আর তার পিছত হত্যাকাণ্ড সংঘটিত করেছিল নাবালিকাক ধর্ষণ হত্যার মূল অভিযুক্ত আনন্দ তাতি শৌচাগারের টেঙ্কি তার পিছত উদ্ধার করা হয়েছিল দুর্ভগীয়া নাবালিকাগীর মৃতদেহ পলায়নের চেষ্টা করতে গুলি চালনা করলে আরক্ষীয়ে আর এক মেদ মাতৃ হইতে বিহুর অনুষ্ঠান চাবলৈ উত্তর মার্ঘেৰিটা রঙ্গমঞ্চলৈ গৈছিল নাবালিকাগী আর তাতে মাতৃর এগারী বান্ধবীর ঘর 2 মে'ৰ রাতেপা 4 মান বজাত সেই নাবালিকাগীর যেটা টোপনি ধরেছিল সম্পর্কীয় আনন্দ তাতির ঘর থই গৈছিল বান্ধবী আছিল মাতৃর আনন্দ তাতির পত্নী আর তার পিছত যেতিয়া খবর ললে মাতৃয়ে জিয়রী সম্পর্কে তারপর রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে পড়ছিল সেই নাবালিকাগী কোনো সংহূত্র নোহা হয়ে পড়ছিল মুহূর্তের ভিতরতে সেইগারী 12 বছরীয় কণমানির বুধবারে আনন্দ তাতির শৌচাগারের টেঙ্কিত উদ্ধার হয়েছিল নাবালিকাগীর মৃতদেহ আনন্দ তাতি মার্ঘেৰিটাৰ চিকিৎসালয় বর্তমান চিকিৎসাধীন অবস্থা কেন ভরিত গুলি লাগিছে গুলিবিদ্ধ হয়েছে কিছু সময় পূর্বে এনকাউন্টার হয়েছে আরক্ষীর আর আজি পুয়ারে পড়া দেওমালিত আরক্ষীয়ে চলাইছিল বৃহৎ এক অভিযান দেওমালি পথত আরক্ষীর যত অভিযান চলিছিল বাগিচাত লুকাই থাকা অবস্থার এই আনন্দ তাতিক ধরে আনিছে মুহূর্তত ভিজুয়ালস আছে এক্সক্লুসিভ আমার হাতত সেই মুহূর্তর সেইখিনি সময়ের কিছু দৃশ্য এই মুহূর্তত আমার হাতলে আহি পড়েছে আরক্ষীয়ে যেতিয়া চিকিৎসালয়লৈ লৈ গৈছে সেইখিনি সময়ের দৃশ্য ইয়া বৃহৎ অভিযান আরক্ষীর একটা ডাঙর টিম আসে অভিযান চলাই আছিল আনন্দ তাতিক 24 ঘণ্টার ভিতর গ্রেপ্তারের আশ্বাস দিছিল তিনিচুকীয়া জেলা আরক্ষী অধীক্ষকে আর তিনিচুকীয়া জেলা এসপিগীর নেতৃত্বত আরক্ষীয়ে যে এক বৃহৎ অভিযান চলাইছিল এই অভিযানতে অভিযুক্ত আনন্দ তাতিক এপিনে ধরেছে কিন্তু আনন্দ তাতিয়ে যেটা আরক্ষীর বেহুফালি পলায়নের চেষ্টা করলে তেতিয়া আরক্ষীয়ে লক্ষ্য করে আনন্দ তাতিলৈ গুলি চলাইছিল গুলিবিদ্ধ হয়েছে কৌপরীত গুলি লাগিছে বর্তমান মার্ঘেৰিটাত চিকিৎসাধীন করা হয়েছে দুগৰাকী সাংবাদিক আছে তিনিচুকীয়াৰ পৰা আমাৰ সৈতে সংযুক্ত হৈ আমাৰ সৈতে সতীৰ্থ ৰীণা কাকতি গগৈ সংযুক্ত হৈছে সংযুক্ত হৈছো আমি লগতে উপাসনা গোস্বামীৰ সৈতে ৰীণা প্ৰথমে আপোনাৰ ওচৰলৈ আহিছো হেহতীয়া আপডেটখিনি জানিম প্ৰতিবাদ হৈছিল যথেষ্টখিনি আৰু তাৰ পিছত এনকাউণ্টাৰ নিশ্চয় গীতাশ্রী আজি দিনটো বাতৰি শিৰোনামা দখল কৰি থকা অতিকৈ চাঞ্চল্যৰ যি খবৰ আছিল যে 12 বছৰীয়া এগৰাকী নাবালিকক ধৰ্ষণ কৰি হত্যা কৰা যি চাঞ্চল্যকৰ ঘটনা আৰু এই ঘটনাৰ পিছত দেখা গৈছে সমগ্ৰ অসম জোকাৰি গৈছে মার্ঘেৰিটাৰ অঞ্চলত আজি পুৱাৰে পৰা যি প্ৰতিবাদ সাব্যস্ত হৈছিল দল সংগঠন স্থানীয় ৰাইজ ওলাই আহিছিল তাৰে জিলাৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল আৰু দল সংগঠন মার্ঘেৰিটা মহকুমাধিপতিক যিহেতু এখন স্মাৰকপত্ৰ দিছিল আৰক্ষীৰ প্ৰশাসনক দিছিল কিন্তু 24 ঘণ্টা সময়সীমা বান্ধি দিছিল সেই যি অভিযুক্ত ধৰ্ষণকাৰী যি হত্যাকাৰী আনন্দ তাতিক অতি শীঘ্ৰে কাৰায়ত্ত কৰি তেওঁক ফাঁচি দিবলৈ দাবী জনাইছিল আৰু বহুতে তেওঁক এনকাউণ্টাৰ কৰিবৰ বাবেও দাবী জনাইছিল কিন্তু অৱশেষত দেখা গৈছে তিনিচুকীয়া জিলাৰ আৰক্ষী অধীক্ষকৰ যি তৎপৰতা আৰক্ষী প্ৰশাসনে অৰুণাচল অসম সীমান্তৰ দেওমালী নামচাং চাহ বাগিচাৰ লাইনৰ পৰা যিহেতু অভিযুক্ত আনন্দ তাতিক আটক কৰিবলৈ সক্ষম হৈছে যিহেতু ক'ব লাগিব এই যে আনন্দ তাতি এই আনন্দ তাতিক আটক করার সময়ত বহুকেইটা দল সংগঠনে যেহেতু সহযোগ দিয়েছিল আর সহায় আগবাইছিল কিন্তু কব লাগবে একটা কথা যে দল সংগঠনের সহযোগের পিছত ইতিমধ্যে আনন্দ তাতিয়ে উক্ত স্থানৰ পৰা আৰক্ষীৰ বেহুফালি পলায়ন কৰিবলৈ চেষ্টা কৰিছিল ইতিমধ্যে আমি জানিব পাৰিছোঁ আৰু যাৰ পাছত আৰক্ষী প্ৰশাসনে যিটো তিনিচুকীয়া জিলাৰ এছপিৰ উপস্থিতিত তেওঁক এনকাউণ্টাৰ কৰা হৈছে আৰু এনকাউণ্টাৰৰ সময়ত তেওঁৰ ভৰিত গুলি লাগিছে আৰু গুলি লগাৰ পাছত তেওঁক যিহেতু মার্ঘেৰিটাৰ যিখন অসামৰিক চিকিৎসালয় তাত আনি তেওঁক চিকিৎসাধীন কৰা হৈছে আৰু সেই মার্ঘেৰিটাৰ অসামৰিক চিকিৎসালয়ৰ চৌহদত বৰ্তমানে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কিন্তু স্থানীয় ৰাইজ যিহেতু ওলাই আহিছে তেওঁলোকৰ এটাই মাত্ৰ দাবী এই যি অভিযুক্ত আনন্দ তাতি যি ধৰ্ষণকাৰী আনন্দ তাতি এই আনন্দ তাতিক অতি শীঘ্ৰে তেওঁলোকক হাতত চমজাই দিব লাগে তেওঁলোকে যিহেতু তেওঁক শাস্তি প্ৰদান কৰিব গতিকে উচিত শাস্তি প্ৰদান কৰিব লাগে যাৰ বাবে তেওঁলোকে এতিয়া চিকিৎসালয়ৰ
হয় গীতাশ্রী, নিশ্চয়কৈ যেহেতু আরক্ষীয়ে প্রতিটো চুকে কোণে আসলে এই যে মূল অভিযুক্ত আসলে যে পাহন আসলে গার্লুম শিশুর যা আসলে এটা ঘটনা আর যে হিসাবত আসলে সেই কিশোরীগুলি ধর্ষণ করা হয়েছিল বা নির্যাতন চলাইছিল গীতাশ্রী ভাবিব নয় এটা গার্লুম শিশুর যা একটা দৃশ্য আমি ভাবিলেও হয়তো আমি কল্পনা করব নয় আসলে এনে ধরনের ঘটনা সংঘটিত আসলে করেছিল অবশেষত যেহেতু পাহনদক ধরবলে সক্ষম হয়েছে তিনিচুকীয়া আরক্ষীর বৃহৎ দলে আর পুয়ার পরে যেহেতু মার্ঘেরিটার উত্তাল প্রতিবাদ চলি আছে দল সংগঠনে আমার সতীর্থ সাংবাদিক রীনা কটি গগৈ দেখাই আসে মার্ঘেরিটার পর পুয়ার ভাগর পর কেনে এটা মার্ঘেরিটার কি দৃশ্য দেখবলে পাইছো রাজপথত টায়ার জ্বলিছে সকলে আসলে একটা কথাই কৈছে যে লম্পট গড়াকে আসলে অতি সোনকালে করেক্ট করব লাগে আর শাস্তি দিব লাগে আসলে যে ধরনের শাস্তি পাবলগিয়া সেই শাস্তি যাতে দিবলে সক্ষম হয় আরক্ষী সেয়া দাবি জানাইছিল আর অবশেষত যেহেতু আরক্ষীর যেটা একটা চাপ পড়ছিল আসলে যে যেনে হোক চব্বিশ ঘন্টা যেহেতু বান্ধি দিছিল আসলে দল সংগঠনে আর তারপর দেখা গেছে অরুণাচলের নামসাইত যদিমধ্যে যেহেতু এই অভিযুক্তগুলি যদি গ্রেফতার করা হয়েছে এনকাউন্টার করা হয়েছে সৌ পরে যেহেতু গুলি লাগিছিল আর এই মুহূর্তে আমি জানিছো যেহেতু মার্ঘেরিটার যে অসামরিক চিকিৎসালয় তেখন রখা হয়েছে কিন্তু একটা কথা কব লাগবে গীতাশ্রী এই মুহূর্তে যেহেতু এনে ধরনের ঘটনা তিনিচুকীয়াত প্রায় সংঘটিত হয় কিছুদিন পূর্ব এজন নাবালিকাক ধর্ষণ করা হয়েছিল বারো বছরের নাবালিকাক তিনিচুকীয়ার যেহেতু বরডুবির আসে আসলে কিন্তু এতালেকে কোনো কোন সূত্র নোলালে সেই ধর্ষণকারী মুকলি আকাশের তলত পলায়ন করে ফুরি আসে কিন্তু কিয় আসলে এইটো ক্ষেত্র দল সংগঠনে কেলে মাত নামাতিলে সেই উপাসনা এই যে ঘটনা ইয়াতো কিন্তু আরক্ষীয় করবাত নয় করবাত অকান সোপা ঢিলা একটা স্থিতি লওয়ারও একটা অভিযোগ কিন্তু উত্থাপন হয়েছে যে আরক্ষীয় যেটা সিসিটিভি ভিজুয়াল সেই ঘরটির পর সংগ্রহ করেছিল সেই ভাড়াঘরটির সিসিটিভি ভিজুয়াল লওয়া সময়তে তারপরে এইজন আনন্দাতিয়ে পলাই দিছিল ঘরের পর। হয় নিশ্চয়কৈ গীতাশ্রী আসলে যেহেতু সমগ্র ঘটনা আরক্ষী নিজে গম পাইছে সিসিটিভি ফুটেজত সমস্ত ঘটনা যেহেতু ওলাই পড়ছিল ঠিক সেই আগের তিনচুকীয়া ঘটনার দরে কিন্তু তারপর কিছু ঢিলা দিয়া দেখা গৈছে ইতিমধ্যে খবর আসছিল কিন্তু দল সংগঠনে যেহেতু বা সাধারণ রাইজে বা পরিয়াল লোকে যেহেতু তৎপরতা দেখালে সকলে যেহেতু আজি প্রতিবাদ সাব্যস্ত করে আছে দুদিন ধরে পিনে একটা কথাই কৈছে যে যদি চব্বিশ ঘন্টার ভিতর আরক্ষী করেক্ট করব নয় তেনহলে হয়তো ইয়াতকেও ডাঙর একটা পরিস্থিতি সংঘটিত হব পারে বলে হুঙ্কার দিছিল তারপর আরক্ষী দেখা গৈছে তৎপরতা করেছে কিন্তু তিনিচুকীয়ার যে ঘটনা সংঘটিত হয়ে গেছিল কিন্তু এতালেকে সেই যে অভিযুক্ত তার নাম সমুদ্র রায় আসে তখেতে ইতিমধ্যে মুকলি আকাশের তলত ঘুরি ফুরি আছে আজি দুমাহ হয়ে গেছে প্রথমতে দল সংগঠনে সমগ্র ঘটনাক লোক প্রতিবাদ সাব্যস্ত করেছে দুদিন তিনদিন কিন্তু এটা যথেষ্ট ঢিলা দিছে যার বাবে এইজন যে অভিযুক্ত যে পাখণ্ডতে এনে ধরনের এতালে ঘুরি আছে যার বাবে নাবালিকগুলির মাতৃ ইতিমধ্যে আত্মহত্যা করেছিল আসলে ঘটনা হওয়ার পিছন কিন্তু এই যে পাখণ্ডটো কেতিয়া ধরবলে সক্ষম হব আরক্ষী সেটি বর্তমান প্রশ্ন হয়ে পড়ছে এই মুহূর্তে গীতাশ্রী। হয় আমি এই মুহূর্তে আপনার দুইগারীকে কিছু সময়ের বাবে আমি লাইনত রাখিছো পুনপতে সম্প্রচার থাকক আমি দর্শকক জানান যে মার্ঘেরিটার এই ধর্ষণ কাণ্ড হত্যাকাণ্ড যে সমগ্র রাজ্য কপায় গেছে কি ধরনের এগারী কণমানি কি খুরিক নাবালিকা এগারী যে ভয়ঙ্কর হারত নির্যাতন চলা হয়েছিল ধর্ষণ তারপর হত্যা করা হয়েছিল শৌচাগারের টেঙ্কিত পেলা দিয়া হয়েছিল মৃতদেহ কল্পনা করব একটা ঘটনা অভিযুক্ত আনন্দ তাঁতি গ্রেপ্তারের পিছতে ডিজিপি জিপি সিংর একটা তাৎপর্যপূর্ণ টুইট সেই টুইটটির বিষয়ে মুহূর্তত জানাম আমি দর্শকক আমি সেই টুইটটি দেখাবলে বিচারিছো স্ক্রিনত জি রুবা তারে ফল পাবা টুইট করেছে এজ ইউ সো শ্যাল ইউ রিপ জি পাবা জি রুবা তারে ফল পাবা বলে টুইট লিখিছে আরক্ষী প্রধানগিয়ে আর এই টুইটেও সাংকেতিক কিবা এটা বিশেষ মেসেজ এটা বহন করেছে নাকি বলেও বিভিন্ন ঠাইত চর্চিত হয়েছে রীনা আপনার ওসর আছো যে ধরনের আমি টুইটটি দেখাইছো এজ ইউ সো শ্যাল ইউ রিপ নামচাংর করাত্ত করা হল আর তার মাজতে যেটা পলায়নের চেষ্টা করেছিল আরক্ষীর বেহুফালি তেতিয়া এই মার্ঘেরিটা ধর্ষণ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনন্দ তাঁতিক তেতিয়া পলাবলৈ লওঁতে আরক্ষীয়ে গুলি চালনা করে আরক্ষীর গুলিয়ে কোভরি গুলিবিদ্ধ করেছে আনন্দ তাঁতি বর্তমান চিকিৎসাধীন মার্ঘেরিটা অসামরিক চিকিৎসালয়লৈ লৈ অনা হয়েছে আর আনন্দ তাঁতির এই গোটেই প্রসঙ্গটা আজি গোটেই দিনটো তোলপাড় লগাই আছে এগারী কিশোরী কিমান ভয়ঙ্করভাবে নির্যাতন চলায় ধর্ষণ হত্যাকাণ্ড সংঘটিত করেছিল রীনা আপনার ওসর আছো ভয়ঙ্কর সেই ঘটনা আছিল বলে প্রতিবাদকারী আজি দিনের ভাগতে ক্যামেরা সম্মুখে কৈছে যে সিগারেটেরে পুড়ি দিয়া সেই কণমানিটির দেহত চীন আসলে রদ সুমাই দিয়া মূরত এই ধরনের রদেরে মারধর করার চীন আসলে মৃতদেহ
নিশ্চয় গীতাশ্রী, যেহেতু প্রথমতে আমি এটা কথা কব লাগিব, যেহেতু অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে যেহেতু নাবালিকাক ধর্ষণকারীর বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করবলৈ যেহেতু প্রশাসন যন্ত্রটোক আঙুলিয়ে দিছিল, তার পাছত দেখা গৈছে এই যে ধর্ষণকাণ্ড, এই ধর্ষণকাণ্ড এই তিনিচুকীয়া জেলাত দুটাকৈ ধর্ষণকাণ্ড ইতিমধ্যে কপাই গৈছে। প্রথম ধর্ষণকাণ্ড যেহেতু সতীর্থ সাংবাদিক উপাসনা গোস্বামী কৈছে যেহেতু তিনিচুকীয়াত সংঘটিত হয়েছে, কিন্তু আজিও ন্যায় নাপালে সেই নাবালিকাগৰাকীয়ে। কিন্তু দ্বিতীয় যে ধর্ষণকাণ্ড এই মার্ঘেরিটা অঞ্চল সংঘটিত হয়েছে, আর এই ধর্ষণকাণ্ডই দিনটো আজি তুরপার লগাইছিল, এক চাঞ্চল্যে বিরাজ করেছিল। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা ডিজিপিগুলো টুইট করেছে, যেখার বাক্য টুইট করেছে, এই বাক্যখন একটা কথা সূচায় যে দিনটো আজি যে দল সংগঠন বা স্থানীয় রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছিল, ডিজিপিগুলোকে আহ্বান জানাইছিল যে এই যে ঘটনা, এই ঘটনা তদন্ত আওতালে আনবর কিন্তু অতি শীঘ্রে যে কারাত্ত করবলে এই যে অভিযুক্ত আর এনকাউন্টার করবর যেহেতু আহ্বান জানাইছিল, কারণ ফাঁসির দরে কাণ্ড নয়, ফাঁসি দিয়া একটা শান্তিপূর্ণভাবে মৃত্যু হবো, কিন্তু এনকাউন্টার করার কারণে আহ্বান জানাইছিল। আর তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যিজন অভিযুক্ত অরুণাচলের নামচাং চা বাগিচা দেওমালিত আটক করা হয়েছে, আর আটক করার কিছু সময় দূরত্বলেকে যেহেতু দল সংগঠনের লোক যে তিনিচুকীয়া আরক্ষী প্রশাসনের আসিল, কিন্তু তারপর দল সংগঠনের লোক সকল যেহেতু আরক্ষী প্রশাসনে কিছু দূর যাবলৈ কোৱাৰ পাছত তেওঁলোক সেই স্থানেই গুচি আহিছিল আমি জানিব পৰা মতে। কিন্তু তাৰপাছত দেখা গৈছে যে যি অভিযুক্ত আনন্দ তাতে তেওঁ পলায়ন কৰিবলৈ চেষ্টা কৰিছে। আৰু ইতিমধ্যে এটা কথা ক'ব লাগিব, যদিও আইন আছে, এনকাউণ্টাৰে শেষ মানে এটা উত্তৰ নহয়, এনকাউণ্টাৰে এটা বিচাৰ নহয়, কিন্তু এনেধৰণৰ যি পাখণ্ড, এনেধৰণৰ যি নৰপিশাচ বুলি ক'বলৈ, এজনী নাবালিকাক যেনেদৰে নিষ্ঠুৰভাৱে কঠোৰভাৱে যিহেতু হাৰাশাস্তি কৰি তাইক হত্যা কৰি চৌক শৌচাগৰ যি টেংকি, টেংকিত যিটো নিৰ্মমভাৱে হত্যা কৰি পুতি থৈছিল তাইৰ মৃতদেহ, সেই যি দুৰ্দশা, মই যি দুখ লগা এটা দৃশ্য, সেই দৃশ্যই কিন্তু এটাই সূচায় এনেধৰণৰ নৰপিশাচৰ শেষ পৰিণতি, শেষ ফল যিটো এনকাউণ্টাৰে হ'ব লাগে সেইটো ৰাইজৰ দাবী আছিল। গতিকে এই যে ঘটনা, এই এনকাউণ্টাৰ ঘটনাৰ পাছত আমি গম পাইছোঁ তেওঁৰ সোঁ ভৰিটোত গুলী লাগিছে, আৰু ইতিমধ্যে তেওঁ আহত হৈছে, আৰু মাৰ্ঘেৰিটা অসামৰিক চিকিৎসালয়ত যিহেতু চিকিৎসাধীন অৱস্থাত আছে, কিন্তু স্থানীয় ৰাইজে ক্ষান্ত থকা নাই, তেওঁলোকে এটাই বিচাৰিছে যে সেই অভিযুক্তজনক তেওঁলোকক গতাই দিব লাগে, আৰু তেওঁলোকে সেই আনন্তাতিক যি শাস্তি দিব লাগে তেওঁলোকে নিজ হাতেৰে শাস্তি দিব, আৰু এই শাস্তি নিদিলে তেওঁলোক শান্ত নাথাকে বুলি আমি ইতিমধ্যে এই যি অসামৰিক চিকিৎসালয় মাৰ্ঘেৰিটাৰ চৌদিশৰ যি পৰিৱেশ দেখা পাইছোঁ, উত্তপ্ত পৰিৱেশ, তাতে ইয়াকে সূচাইছে যে স্থানীয় ৰাইজ এতিয়া উত্তপ্ত হৈ পৰিছে সমগ্ৰ সেই পরিবেশর ক্ষণত। গীতাশ্রী চক, রীনা, যিধরণে গোটে ঘটনাটো ঘটিছিল অতি ভয়ানক এটা ঘটনা, কিন্তু তার মাজতে যেগুলি আসলে এই নির্যাতিতা ভুক্তভোগী নিহত কিশোরীগী, ভুক্তভোগী কিশোরীগীর মাতৃর বান্ধবী যেগুলি, যে আনন্দাতির পত্নী, সেই বান্ধবীগিয়ে কিবা জানে নে যে কি ঘটিছিল? সন্দেহর আঙুলি তেওঁৰ পিনে উঠিছিল রীনা। নিশ্চয় গীতাশ্রী, এটা কথা নুই করব নি, কিয়নো এই আনন্দাতির যে পত্নী আছিল আর এই নাবালিকার মৃত্যু হওয়া নাবালিকাগৰাকীর যে মাতৃ আছিল, তেওঁলোক খুব নলে গলে লগা দুইগৰাকী বান্ধবী আছিল আমি যেহেতু জানিব পাৰিছোঁ। আর সেই বান্ধবী থকার সূত্রে যেহেতু তেওঁ নিজৰ সন্তান কন্যা সন্তানক অতি বিশ্বাসত তেওঁ ঘৰত যেহেতু পুৱতি নিশা টোপনি যোৱাত তাতে রাখি থবলৈ তেওঁ যেহেতু বিচাৰিছিল, কিয়নো তেওঁৰ সেই মাতৃগৰাকীয়ে মানুহৰ ঘৰত বন কৰা হিচাপে কৰ্মৰত অৱস্থাত আছিল, আৰু বিহুৰ ফাংচন শেষ হোৱাৰ পিছত তেওঁৰ কন্যা তাতে শুই যোৱাত তেওঁ তাতে শুবলৈ দিয়ে তেওঁ অন্য ঘৰলৈ কাম কৰিবলৈ বুলি যাবলৈ ওলাইছিল। ঠিক তেনেদৰে আনন্দাতিৰ যি পত্নী, সেই আনন্দাতিৰ পত্নীও বেলেগৰ ঘৰত কৰ্মৰত অৱস্থাত কাম কৰিবলৈ বুলি যাব ওলাওঁতে তেওঁ দেখা পাইছিল যে তেওঁৰ স্বামীৰ যিহেতু ৰক্তাক্ত অৱস্থাতে শৰীৰটো আছিল, আৰু এই ৰক্তাক্ত অৱস্থাৰ শৰীৰ দেখাৰ পাছত তেওঁ যিহেতু তাতে মুমূৰ্ষ অৱস্থাত থাকে বুলি আমি পিছত কিছু কথা জানিব পাৰিছোঁ। কিন্তু সেই কথা এক ৰহস্য অভিভূত হৈছে, কিয়নো তেওঁ যিটো স্বামীয়ে সকলোখিনি কৰা যি কাণ্ড, সেই কাণ্ড আৰক্ষী প্ৰশাসনৰ আগত তেওঁ নিজ মুখেৰে স্বীকাৰ কৰিছে শেষত, আৰু সেই স্বীকাৰ বহু পলমকৈ কৰিছে। কিন্তু প্ৰথমতে যদি স্বীকাৰ কৰে হয় তেওঁ যিহেতু তেওঁ ক্ৰাইম কৰা বুলি আমি নক'লো হয়, কিন্তু তেওঁ যিটো বহু পলমকৈ স্বীকাৰ কৰিছে, যাৰ বাবে আনন্দাতিৰ সমানেই ক্ৰাইম কৰিছে বুলি আমি ক'ব লাগিব তেওঁৰ পত্নীয়ে, কিন্তু তেওঁৰ পত্নীয়ে সকলোখিনি গম পাইছিল। কিন্তু শেষত যিহেতু আৰক্ষী প্ৰশাসনৰ আগত তেওঁ আনন্দাতিৰ সমগ্ৰ ঘটনা বিৱৰি কৈছিল যে শুই থকাৰ অৱস্থাত নাবালিকাগৰাকীক ধৰ্ষণ কৰিছিল, আৰু তাৰ পাছত এনেদৰে তেওঁক এটা লেটিনৰ ছেফটি টেংকিৰ গাঁতত পুতি থোৱাৰ এই কথা যিহেতু আনন্দাতিৰ পত্নীয়ে নিজ মুখেৰে আৰক্ষীৰ আগত স্বীকাৰ কৰিছিল, কিন্তু সেই স্বীকাৰ নকৰিলে হয়, যদিহে চি চি টিভি কেমেৰাত ধৰা নপৰিলে হয় সমগ্ৰ ঘটনা, যিহেতু পত্নীয়ে শেষত স্বীকাৰ কৰিবলৈ বাধ্য হ'ল, যাৰ বাবে যোৱাকালি নিশাই আনন্দাতিৰ পত্নীক মাৰ্ঘেৰিটা আৰক্ষীয়ে আটক কৰি সোধা পোছা ৰাখিছিল, আৰু তাৰ পাছতে দেখা গৈছে সমগ্ৰ মাৰ্ঘেৰিটা অঞ্চলত পুৱাৰ ভাগৰে পৰাই চাঞ্চল্য পৰিস্থিতি আমি পুৱাৰ ভাগৰে পৰা আমি দৰ্শকক জনাই গৈ আছো। উপাসনা আপোনাৰ ওচৰলৈ আহিম, তিনিচুকীয়া আৰক্ষীৰ ফালৰ পৰা কিবা প্ৰতিক্ৰিয়া আহিছে নেকি? এছ পি গৰাকীৰ নেতৃত্বতে গোটেই অভিযান চলিছিল।
হয় গীতাশ্রী, যেহেতু এসপিগৰাকীয়ে গ্রুপ আছে, গ্রুপত নিজে স্পষ্ট হিসাবে লিখি দিছে, যেতিয়া আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিঙে ইতিমধ্যে জানাইছে যে এনকাউন্টার ঘটনা সংঘটিত হব, উদাহরণ দিছিলে তেওঁ যে যেনে ধরনের ঘটনা করব তার তেনে ধরনের শাস্তি পাব লাগিব। আসলে লিখি দিয়ার পিছত কিছু অনুমান করা হয়েছে, কিন্তু প্রথমত যেহেতু আরক্ষী অধীক্ষকগৰাকী কোৱা নাছিলে, কিন্তু এই জি পি সিঙৰ টুইট ইতিমধ্যে তেওঁ নিজে গ্রুপত ইতিমধ্যে লিখিছে যেহেতু এনকাউন্টার করা হয়েছে, আর সৌ ভরিখনত যে গুলি লাগিছে এইটো আমাক স্বীকার করেছে, আর মার্ঘেরিটা যে সিভিল হসপিটাল লৈ যোৱা হৈছে সেয়াও তেওঁ স্বীকার করেছে, কিন্তু এতিয়ালৈকে তেওঁৰ লগত কোনো ধরনের যোগাযোগ হব পৰা নাই। কিন্তু যেহেতু যথেষ্টখিনি দুর্গম এলাকা বলে কব লাগিব যদি ঘটনা সংঘটিত হয়েছিল, তারপর আমি বহুত যোগাযোগ করার চেষ্টা করেছো, কিন্তু মোবাইল নট রিচেবল দেখাইছিলে, বিভিন্ন বিষয়ক আমি ফোন করেছিলাম, কিন্তু কারো ফোনের যোগাযোগ পোৱা নাছিল। কিন্তু আরক্ষী সঞ্চালক প্রধানগৰাকীয়ে এটা টুইটে ইতিমধ্যে সমগ্র ঘটনাস্থল খলকনি তুলিছে তিনিচুকীয়াত, আর তারপরে এই ঘটনা পোহরলে আহিছে, আর এস পিগৰাকী ইতিমধ্যে নিজে মিনিজ মুখেৰে স্বীকার করেছে যে এনকাউন্টার ঘটনা হয়, যেটা আমি সকলে জানিছো, আর ভিজুয়ালস ইতিমধ্যে আমার হাতত আহি পৰিছে এই মুহূর্তে। গীতাশ্রী হয়, ধন্যবাদ জ্ঞাপন করছো দুয়োগৰাকীকে, আমাক এইখিনি কথা আপোনালোক দুয়োগৰাকীয়ে পোনপটীয়াকৈ জনালে, আৰু ভয়ংকৰ সেই নাৰকীয় ঘটনা আছিল, কিন্তু এই মুহূৰ্তত জি পি সিঙৰ অর্থাৎ ডিজিপি গৰাকীৰ টুইটটো কথা পুনৰবাৰ আমি কম, এজ ইউ সো শ্যাল ইউ রিপ, জি রুবা তারই ফল পাবা বলে এটা সম্ভবত এটা টুইট করে বিভিন্নজনে এই ধরনের বিশ্লেষণ করেছে টুইটটো, যে সাংকেতিক টুইট এটা, আর তার লগতে এই খবরটো আহিছে যে এনকাউন্টার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে অভিযুক্ত আনন্দ তাঁতি, যে অভিযুক্ত জি আনন্দ তাঁতি সেই নারকীয় কাণ্ড সংঘটিত করার গুরুতর অভিযোগত অভিযুক্ত। আর এই মুহূর্তে মণিপুরের খবর লো, মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি অধিক অবনতি ঘটিছে, পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ, অগ্নিগর্ভা হয়ে পড়ছে মণিপুর। মণিপুরের পরিস্থিতির উপর এটা তীক্ষ্ণ নজর রাখিছে দিল্লিয়ে, কেন্দ্রের তীক্ষ্ণ নজর আছে মণিপুরের উপর, 8খন জেলা দেখা মাত্রকে গুলি চালনার নির্দেশনা জারি করা হয়েছে অসহায় সরকারের ফলের, কেন হঠাৎ কালির দিনট প্রতিবাদী কার্যসূচী যে একটা ভয়াবহ রূপ ললে, বিভিন্ন ঠাইত জুই জ্বলা দেখা গৈছিল, টায়ার জ্বলিছিল, গাড়ি জ্বলিছিল, এই ধরনের বাহন জ্বলা আমি যে দৃশ্য আপনার দেখাইছো, এই ধরনের রাজপথত একটা বিভীষিকার একটা পরিবেশ মণিপুরলৈ প্রেরণ করেছে সেনাবাহিনীর 55টা কোম্পানি, পুনৰ কৈছো সেনাবাহিনীর 55টা কোম্পানি মণিপুরলৈ প্রেরণ করা হয়েছে, রাজ্যখনত কর্তন করে দিয়া হয়েছে, ইন্টারনেট সেবা 5 দিনলৈ সেয়া হয়তো সম্ভবত বৃদ্ধি করবও পারে, সেয়া একটা ইঙ্গিতও পোৱা গৈছে, বা সেই ধরনের একটা অনুমানও বিভিন্নজনে করেছে, কিন্তু পরিস্থিতি এই এনেকুৱাকৈ হাম কাটিবলৈ হয়তো কিছু আর সময়ের প্রয়োজন হব। ঠায়ে ঠায়ে জারি করা হয়েছে 144 ধারা, আর এই গোটেই প্রতিবাদী কার্যসূচী যে সংহতি মার্চ উলিওয়া হয়েছিল, সলিডিটারি মার্চ উলিওয়া হয়েছিল কালির দিনটি, এই কার্যসূচীর মূল উদ্দেশ্য আছিল যে মেয়েটি সকলক জনগোষ্ঠীক বা মেয়েটি সকলক এসটি মর্যাদা প্রদানক কেন্দ্র করে আসলে তেওঁলোকে বিরোধিতা করেছিল যে মেয়েটি সকলক এসটি মর্যাদা প্রদান করব নালাগে, এই বিরোধিতারে প্রদান করব নালাগে বলে কই এই ধরনের একটা প্রতিবাদী কার্যসূচী, আর উদ্দেশ্য চাও ধোঁয়া কেবল নির্গত হয়েছে, কলা ধোঁয়ায় চানি ধরেছে গোটেই আকাশ, আর এ মণিপুরের এ মূল ইম্ফলের রাজপথর দৃশ্য, মেয়েটি জনগোষ্ঠীক এস টি মর্যাদা প্রদানক কেন্দ্র করে হিংসার জুই, হিংসার দাবানল, বিভিন্ন ঠাই প্রতিবাদী কার্যসূচী ভয়াবহ রূপ ললে পরিবেশে, আর তার মাজতে কেন্দ্রই এটা যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে, এক প্রকার কেন্দ্রই প্রতিটি মুহূর্ত মণিপুর যে ধরনের প্রতিটি মুহূর্ত আগবাড়িছে, প্রতিটি ক্ষণ পার হয়েছে, গোটেইখিনি কেন্দ্রই তীক্ষ্ণ নজর রাখিছে, অতিরিক্তভাবে 55টা সেনাবাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বর্তায় রাখব পৰা যায়। আমি খবর আপনার পোন প্রথমের পরাই এক্সক্লুসিভলি আমি জানাই গেছো আমার দর্শকক মণিপুর কি হয়েছে, কিয় হয়েছে পুনর্বার কম যে সলিডিটারি মার্চ এটা আসলে বিভিন্ন জন ওলাই আসে সেই সলিডিটারি মার্চলৈ, আর মূল এই প্রতিবাদী কার্যসূচী বা এই মূল এই মিছিলর যে উদ্দেশ্য আছিল বা যে দাবি আছিল সেয়া আছিল যে মেয়েটি সকলক এস টি মর্যাদা প্রদান করব নালাগে, আর তার পিছত যে একটা ভয়াবহ রূপ ললে প্রতিবাদী কার্যসূচীয়ে, তারপিছর পরিস্থিতি ঠায়ে ঠায় 144 দিয়া হয়েছে, 144 ধারা, আর বিভিন্ন ঠাই জুই জ্বলিছে, মুঠর ওপর এটা সেনা আর আরক্ষীর লোকে আসাম রাইফলসর লোক এটা মুঠর ওপর গিজ গিজাই আছে মণিপুর বিভিন্ন ঠাইত, 8খনক জেলাত আনকি দেখা মাত্রকে গুলি চালনার নির্দেশনাও দি থা আছে। কিছু খবর আগবাহিম, গোলকগঞ্জত আরক্ষীর গুলি চালনা, গুলিবিদ্ধ হয়েছে শ্যামল দেবনাথ নামের এজন লোক, গোলকগঞ্জের বিরাটনগর চারিআলিত এই গুলি চালনার ঘটনা, তীর খেলত জড়িত গুলিবিদ্ধ হয়েছে শ্যামল, আর
গুরুতরভাবে আহত লোকজনক ধুবুরী মেডিকেল কলেজলৈ লৈ যোৱা হৈছে, ভর্তি কৰোৱা হৈছে। লোকজনৰ ঘৰ হৈছে উত্তৰ ৰায়পুৰৰ তৃতীয় খণ্ড। শ্যামল এনে আৰু কি কৰে জানো, যে তীৰ খেলতে তীৰ কাটে, সেইটোকে জানো। তীৰ কাটে চাৰিআলি বজাৰত আৰু জুৱে খেলা হয়, তাছৰ আড্ডা, হেৰি মদ খোৱা আড্ডা, সেইবিলাকে হৈ থাকে, আৰু কি হ'ব। হ্যাঁ, ইয়ার কারণে পুলিশে বলে গুলিয়েছে, অর্ডার কোনি দিলে, সরকারে দিলে না পুলিশে করিলে, এটু না জানো। ধুবুরীর আন এটা ঘটনা, ধুবুরীত ছাত্রী নিবাসত আত্মহননের ঘটনা এটা ঘটিছে। মৃত ছাত্রীগী সার্জিনা খাতুন, ধুবুরী বিএন কলেজের ছাত্রী আছে সার্জিনা। ধুবুরী কলেজ রোডত নয়া মসজিদ অঞ্চলত এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিএসসি চতুর্থ ষান্মাসিকর ছাত্রী আছিল সার্জিনা খাতুন। ছাত্রীগীর ঘর ধুবুরী জেলার বালাজান বটুয়াতুলি অঞ্চলত। আরক্ষীয় ঘটনাস্থলীর উদ্ধার করেছে এখন চিঠি। প্রেমজনিত কারণতে এই ছাত্রীগী আত্মহননের দরে একটা চরম জীবনের পন্থা বাছি লওয়ার সন্দেহ করা হয়েছে। আর কাজিরঙ্গার রাজপথত ট্রাকর দৌরাত্মর অন্ত পড়া নাই। বোকাখাটর দিকের নগাঁও দিকে তীব্র বেগেরে যাওয়া এখন ট্রাকে বাগরিত বিপরীত দিকের অহা এখন ইনোভা খুন্দিওয়ার ফলত দুর্ঘটনা পতিত হয়েছে, সংঘর্ষ হয়েছে। আর এই দৃশ্য এই ধরনের ক্যামেরায় ধরে রেখেছে দৃশ্যটো চাওক। নিয়ন্ত্রণহীন ট্রাকখনে ইনোভাখনক খুন্দিওয়ার পিছতে এটা পেট্রোল পাম্পত সোমায় পড়ে, সিমানতে ক্ষান্ত না থাকিল ট্রাকখন। ট্রাকখনে পেট্রোল পাম্পর ক্ষতি সাধন করে পুনের কিন্তু তারপর মুহূর্ততে পলায়ন করে। ট্রাকখনের চেপাত সৌভাগ্যক্রমে কোনো লোক হতাহত হওয়া নাই যদিও কঠমপি রক্ষা পড়েছে তেল ডিপুত থাকা এখন স্কুল বাস। পরবর্তী সময় ট্রাকখন কিছু দূর পলায়ন করে পথর কাকতে রখায় চালক আর হ্যান্ডিম্যানে পলায়ন করে। দুর্ঘটনার এই সমগ্র দৃশ্য বন্দী হয়ে থাকিল পেট্রোল পাম্পর সিসিটিভি ক্যামেরা। গাড়ি গুয়াহাটি কি তরফ সে আ রা থা, ইয়া গাড়ি, আর ইধর ডিব্রুগড় সাইড সে এক মহিন্দ্রা का गाड़ी ट्रक था, तो वो गाड़ी उसमें मार के और फिर हम लोग का डिपो में घुसा। उस समय एक स्कूल बस तेल भरा रहा था, तो उसको तो नहीं कुछ हुआ, लेकिन हमारा जो पंप मशीन है डीजल का उसको वो गिरा के और गाड़ी भाग गया। गाड़ी कहाँ पे? गाड़ी अभी शायद लिटिल फ्लावर स्कूल के पास में जाके रोक के और उसका ड्राइवर हैंडीमैन गाड़ी से उतर के भागा। অজিত ভূঁইয়ার সাংসদ পুঁজি কেলেঙ্কারির নাম সাঙুর খাইছে এসিএস বিষয়া শর্মিষ্ঠা বরার। বৃহস্পতিবার সিএম ভিজিলেন্সে মারাথন জেরা চলাইছে শর্মিষ্ঠা বরাক, আর শুক্রবারে পুনের সিএম ভিজিলেন্সের কার্যালয়লৈ আহিব লাগিব শর্মিষ্ঠা বরাক। দিনজোড়া জেরাক লৈ মুখ অবশ্যই খোলা নাই এসিএস বিষয়াগৰাকীয়ে। সিএম ভিজিলেন্সে জেরা চলাই থকার সময়তে দিসপুর থানাত শর্মিষ্ঠা বরাই দাখিল করলে এখন এজাহাৰ যে ভুয়া চহীৰে ধন লুটার অভিযোগ আছে। ভুয়া চহীৰে ধন লুটার অভিযোগ আনিছে শর্মিষ্ঠা বরাই। তেওঁ ইতিমধ্যে কৈছে যে দিসপুর থানাত বরাই এখন এজাহার দাখিল করেছে। আর অজিত ভূঁইয়ার সাংসদ পুঁজির কেলেঙ্কারির নাম সাঙুর খাইছে এসিএস বিষয়া শর্মিষ্ঠা বরার লগতে আন চৈধ্যগৰাকীকৈ অভিযুক্তর। এস সি আর ডি কেলেঙ্কারির পলাতক শেৱালি দেৱী শর্মার আনহাতে দুই জীয়রী আরক্ষীয়ে জেরা চলাইছে। দুয়োকে দিনজোড়া জেরা চলালে সিএম ভিজিলেন্সে। দিনটো জেরার পিছত ঘরলৈ যাবলৈ দিয়া হল। অবশ্যই শেৱালি দেৱী শর্মার দুই জীয়রীক এতিয়াও পলাতক হয়ে আছে। শেৱালি দেৱী শর্মার লগতে জোয়ায়েক অজিত পাল সিং, আর অজিত পাল সিংর সমান্তরালক অজিত পাল সিংর পত্নীও কেলেঙ্কারিত জড়িত থাকার তথ্য লাভ করেছে সিএম ভিজিলেন্সে। কণমানি কেসুয়ার মা হওয়ার বাবে অজিত পালর পত্নীক এতিয়াও গ্রেপ্তার করা নাই সিএম ভিজিলেন্সে। খবৰ ধাৰা আমি অব্যাহত ৰাখিম, সময়খিনিতে এটা চমু বিৰতি।